নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব সপ্ত সহোদর যোগ সম্পর্কে। কখন হতে পারে? কোনো একজন জাতকের অথবা কোনো একজন জাতিকার জন্মকুষ্ঠিতে যদি দ্বাদশ পতির সাথে মঙ্গলের সংযুক্তি থাকে এবং চন্দ্র বৃহস্পতি তৃতীয় অবস্থান করছে, কোনোভাবেই শুক্র দ্বারা দৃষ্ট নয় বা শুক্রের সাথে কোনো রকম সম্পর্কে আবদ্ধ নয়, এমন ক্ষেত্রে সপ্ত সহোদর যোগ সূচিত হবে। কি ফল মিলবে? এরকম যোগে সেই জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাইদের যে সংখ্যা তা কিন্তু সাতজন হবে। তাহলে সেক্ষেত্রে আমরা জানলাম যে সপ্ত সহোদর যোগে কি ফল মিলতে পারে, কিভাবে হতে পারে সপ্ত সহোদর যোগ একজন জাতক জাতিকার জন্মকুষ্ঠিতে, সেই সম্পর্কে আমাদের এই ছোট ছোট আলোচনা। যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।